রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5:57 এটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার দোহারে। রিখটার স্কেলে মাত্রা ছিল 4.3। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ঢাকার এত কাছে এরকম ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, এই যে ভোরে আমরা একটা ভূমিকম্প অনুভূত হলো এবং যেটা একেবারে উৎপত্তি স্থল ছিল ঢাকায়, তো সেটার কোনো ক্ষয়ক্ষতির খবর কি আছে আপনার কাছে এখন পর্যন্ত? এখন থেকে ঠিক 1:13 আগে অর্থাৎ 5:57 কিন্তু একটা বাংলাদেশের উপর দিয়ে কিন্তু একটি ভূমিকম্প বয়ে গেছে। বেশ উচ্চমাত্রার এই ভূমিকম্পটি কিন্তু ঢাকার দুহার থেকে উৎপত্তি হয়েছে এবং প্রাথমিক তথ্যমতে আমরা যেটা জানতে পেরেছি, এই ভূমিকম্পটা কিন্তু রাজধানী ঢাকা সহ এবং নরসিংদী, নারায়ণগঞ্জ আশেপাশে যে অঞ্চল রয়েছে সেসব অঞ্চলে কিন্তু অনুভূত হয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, যে ভূমিকম্পটি অনুভূত হওয়ার পরপরই কিন্তু বাড়ি ঘর থেকে শুরু করে যেসব বিল্ডিং রয়েছে সেসব বিল্ডিংগুলি কেঁপে উঠেছে এবং মোটামুটি একটা সময় এই ভূমিকম্পটি স্থায়িত্ব ছিল। এবং এই ভূমিকম্পটির ফলে কিন্তু নরসিংদীর কথা যদি আমি বলতে চাই, আপনি জানবেন যে নরসিংদীর যে মানুষজন রয়েছে তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছে এবং খোলা আকাশের নিচে তারা আশ্রয় নিয়েছে এবং বিল্ডিং এবং বাড়িঘর কিন্তু কেঁপে উঠেছে। এবং আপনি জানেন, এবং অত্যন্ত ভোর হওয়ার কারণে কিন্তু আমরা সব অঞ্চলের খবরটি এখনও হাতে পাইনি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই পর্যন্ত নরসিংদী সহ আশেপাশে অঞ্চলে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি খবর আমরা পাইনি। তবে মানুষজনের মধ্যে কিন্তু ভীতি এবং ভয় কাজ করছিল এবং সবাই কিন্তু সৃষ্টিকর্তাকে স্মরণ করছে যে এ থেকে যেন মানুষজন মুক্ত পায় এবং ঢাকার এত কাছে এই ভূমিকম্পটি হওয়ার। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। সঞ্জিত সাহা আমাদের সাথে যোগ দিয়ে জানাচ্ছিলেন ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই খবরই।